বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি বলতে পারেন একটি ডিরেকশনমূলক ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে বাংলাদেশের কোন জেলায় কোন বাসে যাবেন, অর্থাৎ কোন জেলায় কোন বাসে যাবেন আজকের ভিডিওর মূল টপিক। তো অনেকেই বিভিন্ন জেলা ভ্রমণ করতে চান, দেখবেন যে আপনি যদি যখন গাবতলী কাউন্টারে যাবেন তো এই কাউন্টারে কিন্তু প্রচুর দালাল, মানে প্রচণ্ড দালাল। মানে আপনি টিকিট কাটতে যাবেন, বলবে যে আপনি বললেন যে ভাই গাড়ি কয়টায়, বলবে যে ভাই 11টায়। আপনি 11টায় গেলেন, বলবে যে ভাই আমাদের গাড়িটা 11টায় নয়, আরও এক ঘন্টা লেট হবে। এরপর আপনি এমন বাসে আপনাকে তুলে দেবে যে আপনার 6 ঘন্টার পথ আপনার লাগবে 10 ঘন্টা, 10 ঘন্টার পথ আপনার লাগবে হচ্ছে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা। তো এই জন্য আমি বেশ কয়েকটি বাসের নাম বলে দেবো আজকের ভিডিওতে, মানে আমি বিভাগভিত্তিক বলবো বেশ, এবং কয়েকটা জেলা নামও বলে দেবো, মানে যেগুলো আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা বা খুব পরিচিত জেলা। তো এই জেলাগুলোতে যদি আপনি এই ধরনের বাসে যাইতে পারেন তাহলে আমি মনে করি যে খুব দ্রুত আপনি পৌঁছাতে পারবেন। প্রথমে আসি, যদি আপনি সিলেটে যেতে চান, অনেকেই সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার ভ্রমণে যায়, জাফলংয়ে যায়, এরপরে আরও যে পর্যটন এরিয়া আছে সিলেটে ঘুরতে যায়। এখন সিলেটে কিন্তু বহু বাস চলাচল করে, যেমন উল্লেখযোগ্য বাস হচ্ছে হানিফ, আছে এনা, আছে লন্ডন এক্সপ্রেস সহ আরও বেশ কিছু লোকাল বাস। এখন আপনি কোন বাসে, সরি, আরেকটি ইউনিক পরিবহন আছে, এখন কোন বাসে আপনি দ্রুত যেতে পারবেন সেটা বলি। যদি আপনার কমফোর্টের দরকার হয় তাহলে আমি বলবো যে একবারে আপনি চয়েস করবেন ইউনিক পরিবহন, যদি আরামে যেতে চান, কিন্তু একটু লেট হতে পারে, আরামে যেতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আমি আর আরাম দরকার নেই, আমি দ্রুত আমি পৌঁছাবো, সেক্ষেত্রে আমি বলবো যে এক কথায় হানিফ। কারণ আমি সিলেটে দীর্ঘদিন থেকে যাওয়া আসা করি এবং আমি যখনই যাই হানিফ, কারণ হানিফ হচ্ছে এমন একটি গাড়ি যার ড্রাইভাররা ড্রাইভিং স্কিল খুবই ভালো এবং আপনার খুব দ্রুত, মানে খুব সম্ভবত 6 থেকে 6.5 ঘন্টায় আপনার হচ্ছে সিলেটে পৌঁছে দেবে। আর কোনো কোনো ড্রাইভার আছে যে তারা 5 ঘন্টায় কিন্তু সিলেট নিয়ে যায়। তো এই জন্য সিলেটে দ্রুত যাওয়ার জন্য হানিফ, আর যদি কমফোর্টে যান তাহলে ইউনিক, আর যদি আপনার মনে হয় যে মিডিয়াম কোয়ালিটি কোনো গাড়িতে যাব বা মিডিয়ামভাবে যাব তাহলে পরে লন্ডন এক্সপ্রেস অথবা এনা পরিবহন, এগুলোতে আপনি যেতে পারেন। এবার আসি, যদি আপনি রংপুরে যেতে চান তাহলে আপনি কীভাবে যাবেন? রংপুরের জন্য আমি ফার্স্ট আপনাকে প্রেফার করবো আপনি ট্রেনে যাবেন, কারণ বাসের রোড অনেক লং হতে পারে। আপনি প্রথমে ট্রেনে যাবেন, ট্রেনে খুব অল্প সময়ের মধ্যে আপনি রংপুরে পৌঁছে যেতে পারবেন। আর যদি মনে হয় যে আমি ট্রেনে যাব না তাহলে পরে আপনি সেক্ষেত্রে রংপুরের ক্ষেত্রে আপনি হানিফে যেতে পারেন, হানিফ বেস্ট রুট এই দিকের জন্য। একটা বিষয় ভুলে গেছি, প্রথম সিলেটের যে কথাটা বললাম, সিলেটে কমফোর্টের জন্য আরেকটা বাস আছে, ওটা হচ্ছে গ্রিন লাইন। আমি এটা এক্সট্রিমলি সরি, গ্রিন লাইন মানে একটা কমফোর্টেবল একটা বাস, আপনারা গ্রিন লাইনেও কিন্তু যেতে পারেন। এবার আসি রাজশাহী প্রসঙ্গে, রাজশাহীতে যদি আপনি যেতে চান, রাজশাহীতে অনেকগুলি বাস আছে, আমি সবচেয়ে প্রেফার করবো আপনি ট্রেনে যেতে পারেন। ট্রেনে খুব সহজে শর্টকাটে খুবই অল্প সময়ে আপনি রাজশাহীতে কিন্তু পৌঁছে যেতে পারবেন। এবং রাজশাহী যদি ট্রেনে যেতে না চান তাহলে আপনি গ্রিন লাইনে যেতে পারেন, খুবই আরামদায়ক হবে পরিবহনটি, খুবই ভালোভাবে আপনি ওখানে যেতে পারবেন। এবার আসি আমাদের আরেকটি পরিচিত জায়গা, আপনার দক্ষিণবঙ্গ প্রসঙ্গে একটু বলি, যেমন যশোর, এরপরে আপনার শরীয়তপুর, তারপর হচ্ছে আপনার টুঙ্গিপাড়া, এটা উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ আমার ঠিক মনে আসছে না, যাই হোক এইগুলোতে যদি আপনি যেতে চান এখনও গ্রিন লাইনের বাস দেওয়া আছে, আপনি গ্রিন লাইন ইউজ করতে পারেন। আর সবচেয়ে বেশি বলবো যে আপনি যদি দ্রুত যেতে চান, আপনি টুঙ্গিপাড়া এক্সপ্রেস বলে একটা পরিবহন আছে, এটা খুবই দ্রুত চলে, ওটাতে আপনি যেতে পারেন, খুব দ্রুত পৌঁছে যাবেন। আর যশোরের জন্য আমি এই বাসগুলো, আমি যশোরের বাস বেশ কয়েকটি বাস আছে যশোরের, এর মধ্যে হানিফ আছে, এরপরে হচ্ছে আপনার শ্যামলী পরিবহন আছে, এগুলোর মধ্যে আপনি একটা প্রেফার করে নিতে পারেন যশোরের জন্য। তো এইবার আসি, আপনারা যদি পশ্চিম অঞ্চলের দিকে যেতে পারেন, এটাও দক্ষিণ অঞ্চল, সেটা হচ্ছে যে আপনি মাগুরা, তারপর হচ্ছে ঝিনেদা, এরপরে চুয়াডাঙ্গা, এরপর হচ্ছে কুষ্টিয়া। তো এই জেলাগুলোতে যদি আপনি যেতে চান তাহলে পরে আমি প্রথমে আপনাদেরকে প্রেফার করে দেবো যে এই রোডের জন্য কিং হচ্ছে আপনার চুয়াডাঙ্গার একটি ভিত্তিক একটি গণপরিবহন, ওটার নাম হচ্ছে সিডি ডিলাক্স, মানে চুয়াডাঙ্গা ডিলাক্স। এটা যেমন ড্রাইভার স্কিল্ড, গাড়ির টান যেরকম, মানে খুব ভালো সব দিক থেকে, সিডি ডিলাক্স, চুয়াডাঙ্গা ডিলাক্স, এটা খুবই ভালো একটা পরিবহন। এবং এই পরিবহনের সবচেয়ে ভালো গুণ হচ্ছে, ধরুন আপনার সকাল 9টায় আপনার বাস ছাড়বে, আপনার 9টায় যদি আপনি যান এবং যাত্রী যদি অর্ধেক হয় তারপরেও কিন্তু গাড়ি ছেড়ে দেবে, মানে টাইম শিডিউল খুব ভালো করে মেনটেন করে। কিন্তু
আপনার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, অন্য যে আদার্স গাড়িগুলো আছে এদের টাইম শিডিউল একেবারেই খুব বাজে। আমি অনেকবার ভ্রমণ করেছি, খুবই বাজে। আপনারা চাইলে ওই রোডে আপনি চুয়াডাঙ্গা ডিলাক্সে যেতে পারেন, আপনি খুব আরামসে ওখানে পৌঁছে যেতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আপনি কোন বাসে কোন এলাকায় যেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা অনেক উপকৃত হবেন, আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। শেষ একটা কথা বলি, বরিশালে যদি যেতে চান, যদি স্পিড চান, তাহলে এবার সাকুরা পরিবহন, এরপরে কিন্তু কোনো পরিবহন হয় না, তবে এখানে জার্নি আপনাকে বসতে হবে, যে যখন তখনও মাল উল্টিয়ে যেতে পারে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।